মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জমে উঠেছে এমসিডিসি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মৌলভীবাজার চাঁদনীঘাট এলাকার গোল্ডেন স্টার দল ব্যাট করতে নামে মাঠে। রেল সোলজার্স দলকে চাপে রেখে 9 উইকেটে 107 রান সংগ্রহ করে গোল্ডেন স্টার। 107 রানের জবাবে রেল সোলজার্সের শুরুটা ভালো হয়নি। দলীয় 89 রানে অল আউট হয় রেল সোলজার্স। গোল্ডেন স্টার দল 18 রানে জয় পায়। প্রথম দিনে টি-20 ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, খেলা দেখে অনেকেই উচ্ছ্বসিত। তাদের দাবি, এমন টুর্নামেন্ট অব্যাহত থাকলে সুফল পাবে জেলা ক্রিকেট। আমরা মাসব্যাপী খেলাধুলা করতাম পারবো, এখান থেকে ভালো ভালো অনুপ্রেরণা আসবো, জুনিয়র প্লেয়াররা উঠে আসবো। এমসিডিসি রে ধন্যবাদ জানাইলাম একটা ভালো একটা টুর্নামেন্ট আয়োজন করার লাগিয়া। একটা বাদে একটা খেলা হয়তো মানুষ দর্শক আসবো বা প্লেয়ারও উঠবো বা প্লেয়ার আসবো, মাদক তাই দূর থাকবো। প্রতি বছর যাতে এরকম খেলা আয়োজন দেয় এবং আমাদেরকে সহযোগিতা করে এরকম টিম দিয়ে, আর আমরা এরকম যদি খেলা প্রতি বছর আমরা পাই তাহলে আমরা আরো উপরে লেভেল যেতে পারবো। আমরা জন্য বাকি 2টা ম্যাচে আমরা জয়লাভ করে আমরা সেমিফাইনাল যেতে, এরকম যদি আরো খেলার আয়োজন করা হয় ইনশাআল্লাহ সবাই আসবে দেখতে। এমন টুর্নামেন্ট ভবিষ্যতে অব্যাহত রাখার সব ধরনের সহায়তার আশ্বাস সংশ্লিষ্টদের। তরুণ উদীয়মান ক্রিকেটাররা খেলছে যারা ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দিবে, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি। এটাকে যদি তারা চালিয়ে যেতে পারেন তাহলে মৌলভীবাজারে ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হবে, খেলোয়াড় বাড়বে এবং মৌলভীবাজার জেলা খেলাধুলায় আরো অনেক দূরে গিয়ে যাবে। লীগ পদ্ধতির এমসিডিসি টি-20 ক্রিকেট টুর্নামেন্টে 8টি দল অংশ নিয়েছে। ধন্যবাদ। সময় সংবাদ, মৌলভীবাজার।